ফরিদপুরে চর ভদ্রাসনে চর শালেপুর গ্রামে ধর্ষণের শিকার মামাতো ও ফুফাতো দুই বোনের ডাক্তারির পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তাদের নমুনা সংগ্রহ করা হয়। কয়েকদিনের মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, গত 14 এপ্রিল চর শালেপুর গ্রামে দুই স্কুল ছাত্রী মামাতো ফুফাতো বোনকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে পাঁচ যুবক। এই ঘটনার পর ধর্ষিতাদের পরিবার সম্মান রক্ষায় চুপ ছিল এতদিন। সম্প্রতি 1 লাখ টাকা না পেয়ে ভিডিও চিত্র ফেসবুকে ছেড়ে দেয় ধর্ষকরা। এরপরই ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।